আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। একটু মুচকি হেসে দিলাম, কারণ বেশ অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আসলে কয়েকদিন হলো একটু অসুস্থ, আর বাসায় একটু মেহমান আছে, যার কারণে কোনো ভিডিও দিতে পারছি না। তো আমার ভগ্নিপতি বা তাদের বাসার আত্মীয় স্বজনরা আসছে, বেশ কয়েকদিন হলো আসছে, তো যার কারণে আসলে কাজ করতে পারতেছি না ওইরকমভাবে। তবে কিছু জটিল জটিল কাজ আছে বা একটু কোয়ালিটিফুল কাজ, সেগুলো করে কাস্টমারকে বিদায় করতেছি। তো এখন ছোট্ট একটা মাদারবোর্ড আপনাদের সামনে হাতে নিছি, এই যে নোকিয়া একটা মোবাইল ফোন। ফোনটা অনেক চেষ্টা, অনেক ট্রাই করা হয়েছে, বাট আমি হাতে নেওয়ার পরে মনে হলো যে না, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি সম্মান জানাই যারা এত চেষ্টা করার পরেও সাকসেস হয় না। আমি সবসময় সেই টেকনিশিয়ান ভাইদেরকে সম্মান জানাই এবং তাদের জন্য দোয়া করি, এবং কেন করতে পারলো না সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরি। তো এটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মূলত এই কাজটা কেন হচ্ছিল না অন্য কোথাও, কিংবা আমি নিজেও যদি না করতে পারতাম তো আমি কীভাবে এই কাজটা করব। তো দেখেন অনেক কাজ করা হয়েছে, ইভেন আমি এটার সিপিইউটা পর্যন্ত খুলে দেখেছি যে সিপিইউ নিচ থেকে কোনোভাবে ডিসপ্লেটা সাদা আসতেছে কি না। তো মানে সব জায়গায় চেক করা হয়েছে, ঠিক আছে, কোনো জায়গা বাদ নাই, মানে ডিসপ্লে সাদা আসার যে সমস্যাটার। তো মূলত বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে কোনো মোবাইলের সাদা আসলে সাধারণত ডিসপ্লে চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু এই নোকিয়া ফোনের ক্ষেত্রে আমরা জানি যে এই যে এইখানে যে কোনো একটা লাইন অথবা দুইটা লাইন মিসিং হয়ে যায়, যার কারণে লাইটও চলে যায়, লেখাও চলে যায়, অর্থাৎ সাদা হয়ে যায় মাদারবোর্ড, ডিসপ্লে সাদা আসে, লেখা আসে না। কিন্তু এই ফোনটাতে মোটামুটি চেষ্টার কোনো বিকল্প নাই বা কোনো ত্রুটি রাখা হয় নাই, সব ধরনের চেষ্টা করা হয়েছে, এখানে কোনো লাইন কাটে নাই, কিন্তু তারপরেও ডিসপ্লে সাদা। এমনকি এইখানে আপনার ছোটো ছোটো বেশ কয়েকটা লাইন একেবারেই চিকন, এই যে দেখুন, এই যে এখানে, এইখানেও একটু সন্দেহ ছিল, সেটাও দেখা হয়েছে, সিপিইউ রিবলিং করা হয়েছে। তো কোনোভাবে এই সাদার যে সমস্যাটা এটা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা জানি যে সাধারণত যে লাইনটা ভালো থাকবে সেই লাইনের যে মান, সেটা আমরা যদি একটু মিটার দিয়ে দেখি, প্রত্যেকটা লাইন আমরা চেক করব, ঠিক আছে, এখানে আমরা মিটারে লাইনটা দিয়ে রাখি। সব কিছু দেখার পরে যখন আমার কাছে কাজটা হচ্ছে না, তখন আমি একটু ব্যতিক্রম চিন্তা করলাম যে লাইনগুলো তো মাপ দিয়েছি, কিন্তু একটা লাইন আমার কাছে কেমন যেন সন্দেহ লাগতেছে। প্রত্যেকটা লাইন মাপার পরে আমাদের এই মিটারে, আমি আপনাদেরকে দেখাই মিটারে প্রত্যেকটা লাইন, আমরা যদি একটা লাইন এখানে গ্রাউন্ডে টাচ করে রাখি, গ্রাউন্ডে টাচ করলাম, এই যে এরকম গ্রাউন্ড হলে আমাদের মিটার এরকম জিরো জিরো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, যদিও মিটারটা একটু দূরে, তো যাই হোক, তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে প্রত্যেকটা লাইন আমি মাপ দেওয়ার পরে প্রত্যেকটা লাইন, প্রথমে এটা গ্রাউন্ড লাইন, দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন যে 439 দেখাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে এই মোটেও দেখতে পারবো। আচ্ছা, এই মোটেই দেখি, এখানে তৃতীয় লাইনটাও আমরা 495, তারপরে আমাদের চতুর্থ লাইন গ্রাউন্ড, এরপরে আমাদের পঞ্চম, সেটা 515, তার মানে এই লাইনটাও ঠিক আছে। এরপরে আমরা 6-7 প্রত্যেকটা লাইনই দেখব, এই যে আমাদের 6 নম্বর লাইনটাও 504, 7 নম্বর লাইনটা হচ্ছে আমাদের 671, তার মানে প্রত্যেকটা লাইনে আছে, 8 নম্বর লাইনটা 672, 9 নম্বর গ্রাউন্ড, 10 নম্বরে 672, এবং এখানে 12টা পিন থাকে আপনারা জানেন সবাই, 10 নম্বরটা 2.5
407-8 देखते पाच्छेन এই লাইনটা এখানে এসে আমরা একটু কনফিউজ দেখুন এবং 12 নাম্বার লাইনটাও আমরা 671 বা 72 এরকম কিছু পাচ্ছি কিন্তু এই 11 নাম্বার লাইনটা একটু মাপটা বেশি দেখাচ্ছে এবং কেমন জানো এই যে দেখেন আবার একটু কমে যাচ্ছে দেখুন মানে অতিরিক্ত লাইন মানে মাপ দেখাচ্ছে এবার একটু কমে গেছে আচ্ছা মানটা একটু বেশি দেখাচ্ছে 720 21 কখনো 1000 অথবা 2000 এরকম আসে তো ঘাটাঘাটি করার পরে আমি যে বিষয়টা আপনাদের বোঝানোর জন্য ভিডিওতে আসছি সেটা হলো যে ডিসপ্লেটা সাদা আসে দেখেন আমি ডিসপ্লেটা লাগাচ্ছি লাগিয়ে দেখাই কোনোভাবে এটা লেখা আসতেছে না এবং এটা যথেষ্ট চেষ্টা করা হয়েছে কিন্তু আমি সম্মান জানাই যারা চেষ্টা করে এই ধরনের সমস্যা যেহেতু এখানে লাইনগুলো আছে কিন্তু একটা লাইন আমাদের 11 নাম্বার যে লাইনটা সেই লাইনটা একটু বেশি মান দেখায় আবার কিছু সময় শর্টও দেখায় এই ডিসপ্লেগুলো মাথা কেটে আপনার অল্প একটু বের করে আপনারা এইভাবে লাগাতে পারেন আমি ওইভাবেই লাগাই ঠিক আছে অর্থাৎ আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডিসপ্লে এরা সম্পূর্ণ ঢাকা থাকে যখন আপনারা এই মাথাটা এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে ঝালাই দেওয়া অবস্থা থাকবে দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ঝালাইয়ের যে অংশটা আছে এই অংশ যখন আয়রনেভাবে ধরে ডলা দিবেন ফাঁকা জায়গায় তখন এমনি এমনি লেগে যাবে ঠিক আছে তখন আর আপনাদের নতুন ডিসপ্লে যে উপরে আপনারা এইভাবে চাপ দিয়ে লাগান সেটা লাগাতে হবে না আপনারা যে সেকেন্ড হ্যান্ড মোবাইল থেকে খোলেন ওইটাই লাগাতে পারবেন মাথাটা কেটে দিতে হবে কেটে দিলেই এটা সহজতে লাগানো যাবে এবার আমি এটাকে একটু অন করে দেখাই মূলত আমরা যদি যে কোনো কাজ স্টেপ বাই স্টেপ একটু মনোযোগ দিয়ে করি আশা করা যায় যে আমাদের কাজটা সহজ হবে বা আমরা করতে পারবো আমরা দেখুন এই যে দেখাচ্ছি এই যে সাদা একদম ফুল সাদা দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হয় মোবাইলটা আসছে অনেক দূর থেকে আমার কাছে ঠিক আছে মোবাইলটা চ্যালেঞ্জিং একটা বিষয় আমার মানে আমার আব্বার কাছে ফোনটা দেওয়া হয়েছে যে অনেক জায়গায় দেখাইলাম বা অনেক ইয়া করলাম একেবারে কোনোভাবেই মোবাইলটা ঠিক হয় না আপনার ছেলের কথা শুনলাম আপনার ছেলে নাকি ভালো কাজ করে একটু নিয়ে তাক দিয়ে একটু ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে দেন তো একটা লজ্জার একটা ব্যাপার ঠিক না করতে পারলে প্রয়োজনে মাদারবোর্ড কিনে দিতে হবে তো যাই হোক আমি অনেক ঘাটাঘাটি করার পর আমি যে রোগটা ধরতে পারলাম সেটা হচ্ছে যে ডিসপ্লের এখানে যে 11 নাম্বার পিনটা সেটা হচ্ছে যে এই যে এখানে ছোটো ছোটো ডট আছে আপনারা দেখেন আমি আর কিন্তু সরাসরি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যে আসলে এখানে লজ্জার একটা ব্যাপার সেটা ঠিক না করতে পারলে এরকম সিচুয়েশন এর আগে অনেকবার পড়ছি তো এই যেখানে 11 নাম্বার যে লাইনটা আছে সেটা একটু শর্ট দেখাই দিছে এই যেখানে এই পাশে যেহেতু আপনার 11 নাম্বার লাইন এই যে এই পাশে ডিসপ্লের এই পিনের এই পাশে তো আমাদের এই পাশে এই যে আপনার এই পাশ থেকে এখানে 12টার লাইন নাই এখানে আপনার 3-4টা গ্রাউন্ড আছে তো এখানে এই যে প্রথমে যে এই যে ডটটা দেখতে পাচ্ছেন এই ডটের দ্বিতীয় ডটটাই হইতেছে আমাদের 11 নাম্বার লাইন এটা 12 নাম্বার লাইন তো এই 11 নাম্বার লাইনটা একটু শর্ট দেখাই দিছে তো আমি যখন এখানে মাপ দিলাম মাপ দিয়ে দেখতে দেখতে এখানে যে আপনার এই দেখেন আমি লাইনটা বের করে রাখছি আমি আপনাদেরকে আরও মানে ক্লিয়ার বোঝামো দেখে ভিডিওটা করছি লাইনটা বের করে রাখছি অলরেডি তো এই 11 নাম্বার লাইনটা এখান থেকে কয়েকটা রেজিস্টরের মাধ্যমে আইসা এই যে এখানে এসে মানে যুক্ত হয়েছে এই লাইনটার সাথে এই যে এই লাইনটা তো এই লাইনটার সাথে যুক্ত হয়েছে এখানে এসে মাপ দিয়ে দেখি এখানে মাপ হচ্ছে আপনার মিটারে 671 কিংবা 500-র কাছাকাছি মিটারটা আমি এখানে আনতে পারতেছি না যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না এই পাশ থেকে মাপ দিলে 771 অথবা আপনার অনেক সময় 1000 বা 2000-এর মতো একটা রিডিং ওঠে মিটারে কিন্তু আমি যখন ওই পাশ থেকে মাপলাম আপনার যেখানে সে ঠেকে গেছে শেষের মানে মাথাটা যেটা সিপিউর ভিতরে সরাসরি ঢুকে গেছে সেখানে এসে দেখলাম আমি একদম কারেক্ট রিডিং একদম ভালো রিডিং যে রিডিং হলে মনে করেন একটা মোবাইলের মানে ভালো অংশটা ধরা যায় রিডিংটাতে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাইছি মানে
যে রিডিং থাকলে একটা মোবাইল সচল আছে সেটা বোঝা যায়। সে রিডিংটা আমি এই ক্যাপাসিটার পর্যন্তও কিন্তু এটা মানে ঠিক পাই নাই। ক্যাপাসিটারে এখানে আপনার হচ্ছে রেজিস্টরের এখানেও লাইনটা আপনার হচ্ছে এই যে রিডিং এখানে 723 বা বেশি, কিন্তু আমি যখন এই ক্যাপাসিটারের এই পাশ রেজিস্টরের এই পাশ থেকে ধরতে ধরতে যখন মেন যে লাইনটা সিপিউর ভিতরে প্রবেশ করছে, তো সেই লাইনে ধরলাম। সেই লাইনে ধরার পর দেখতে পাচ্ছি এখানে লাইনটা 500, দাঁড়ান আমি দেখাই আবার, এই দেখুন 582, 84, 85 এরকম একটা রিডিং দেখায়। কিন্তু এখানে যখনই ধরতেছি তখনই রিডিংটা বেড়ে যেতেছে, ঠিক আছে না? এটা না, এই যে এই পাশেটা, এই যে এই পাশে যুক্ত হয়েছে 722। কিন্তু প্রত্যেকটা লাইনে আপনার একটু কম বেশি দেখায়, কিন্তু এটা 700, 1000 এরকমের উপরে যায় না। কিন্তু এখানে দেখুন 583, 84 এরকম একটা রিডিং দেখা দিয়েছে। তার মানে এই লাইনটা কেটে যাওয়ার কারণে মূলত আমাদের ডিসপ্লেতে গ্রাফিক্স হারিয়ে গেছে। আমি যদি আপনাদেরকে মাইক্রোস্কোপে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখুন, না এখানে না, এই যে এই পাশে, এই যে দেখুন লাইনটা ঠিক এইখানে কেটে গেছে। কেটে যাওয়ার কারণে ওইখানে ওই রেজিস্টরের মাথা একটা দুইটা গ্রাউন্ডের সাথে লাগানো আছে, তো এক মাথা গ্রাউন্ড আর এক মাথা হচ্ছে আপনার এই 11 নম্বর লাইনের সাথে, যার কারণে কিন্তু এই যেরকম উল্টাপাল্টা দেখায় রিডিং। আর যখনই আপনার মেন লাইনের সাথে টাচ থাকবে, হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোনো পার্টস মেন লাইনের সাথে দেখবেন একটা লাইন মাদারবোর্ডের গ্রাউন্ডের সাথে থাকে, একটা পজিটিভের লাইনের সাথে থাকে, রেজিস্টর ক্যাপাসিটার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। আমি যেভাবে মানে আপনার বলতেছি আপনারা হয়তো বা বুঝতেও পারতেছেন। এই দেখেন, এই যে এখানে একটা কাটা অংশ পাওয়া যাইতেছে, এই যে এই যে এই যে কাটা অংশ, এখানে একদম মরিচা পড়ছিল, এখানে ঘষার পরে এই লাইনটা মানে অনেক খোঁজাখুঁজির পরে এই লিকটা আমি খুঁজে পাইছি, যার কারণে হয়তো আমার সেটটা ঠিক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি যদি একটু আপনাদেরকে এখানে থিনার দিয়ে দেখাই তাহলে কাটা অংশটা আর একটু ভালো বোঝা যাবে। ওই দেখুন, এই যে কাটা, ঠিক আছে, এই কাটা অংশের কারণে আমাদের এখানে মূলত এই লেখাটা কোনোভাবেই আসতেছে না, 11 নম্বর লাইনের এই কাটা লাইনের কারণে। এই যে দেখুন কাটা, অনেক খোঁজাখুঁজি করার পরে, খোঁজাখুঁজি কিন্তু কম করা হয় না, দেখেন পর্যাপ্ত চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় চেষ্টা, এখানে কাটা না এটা, এটা এমনি, ঠিক আছে, অনেক ভাই এগুলো চেষ্টা করেন। কিন্তু মূলত এই ডিসপ্লেগুলো দুইটা কারণে সাদা হয়, এক হচ্ছে আপনার হাত থেকে পড়ে গেলে আপনার ডিসপ্লের যে এই রেবনটা আছে এখানে আপনার হচ্ছে দু একটা লাইন ছিঁড়ে যায়, এক কর্নারে ছিঁড়ে যায়, আর একটা হচ্ছে পানিতে পড়লে এই যে এরকম কোনো না কোনো অংশে লিক হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি সেটাকে ঠিক করতে পারেন দেখবেন যে একদম অনায়াসে এই সাদা ডিসপ্লে বা লেখা যেটাই আসে না, ঠিক আছে, এটা খুব ইজিলি গ্রাফিক্স না আসা ফোনগুলো খুব ইজিলি আপনি ঠিক করতে পারবেন। মূলত এই একটা কারণে, এই দুইটা কারণে শুধুমাত্র এই নোকিয়া মোবাইল বার মোবাইলগুলো আপনার এই সাদা আসে, অন্য কোনো কারণ আপনি এখানে ধরেন না। আর আরেকটা কারণ আসতে পারে, তবে সেটা খুবই কম, সেটা খুবই কম সংখ্যক সময় হয়, সেটা হচ্ছে আপনার যখন মোবাইলগুলো হাত থেকে পড়ে যায়, আপনার সিপিইউগুলো হচ্ছে ইয়া হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ওই সিপিইউর নিচ থেকে লাইনগুলো ছিঁড়ে দেয়, তখন এরকম হতে পারে। আমরা এখানে একটা জাম্পার দিয়ে দিলে আশা করা যায় সমস্যার সমাধানটা খুব ইজিলি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। অনেকে ভাবতে পারেন যে ভাই এটা শেখার কি আছে, ভাই এটা অনেক কিছু শেখার, কারণ দেখেন এই কাজটা যাদের কাছে মাইক্রোস্কোপ নাই তাদের জন্য খুবই কঠিন হবে, ঠিক আছে। আমার কাছে মাইক্রোস্কোপ ছিল বিধায় কিন্তু আমি আরেকটা বিষয় হচ্ছে এটা আমার আব্বার মাধ্যমে আসছে, যদি আমি কাজটা না করতে পারি তাহলে কিন্তু আমার একটা লজ্জার ব্যাপার ছিল, ঠিক আছে। তার মানে এটা কিন্তু অনেক ঘাটাঘাটি করা হয়েছে। আমি যদি এখন আপনাদেরকে এখানে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা জাম্পার ওয়্যার দিয়ে আমি জাস্ট লাগিয়ে দিলাম, আর আমাদের এই লাইনটা সরাসরি এই যে এখানে এখানে দেখুন, এই যে এই দ্বিতীয় লাইনটাই হতেছে আমাদের সেই লাইন, এইখান দিয়ে এসে এই যে গ্রাউন্ডের সাথে টাচ করা আছে দেখতে পাচ্ছেন এক মাথা, যার কারণে অতিরিক্ত রিডিংটা দেখাচ্ছে।
আর এইখান দিয়ে লাইনটা ঢুকে আবার এই এই মাথার সাথে এই রেজিস্টারের মাথার সাথে এইটার পরে এই যে দ্বিতীয় নাম্বারে এই যে এখান দিয়ে চলে সরাসরি এই যে তার দিলাম জাম্পার, ঠিক আছে এই জাম্পার। আর এটা হচ্ছে এই যে এই মেইন লাইন যেখানে আমি মিটার ধরছিলাম ওইটা। এখন আমরা যেটা করতে পারি, আমি আপনাদেরকে আমার মতো করে বুঝাই, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন ইনশাআল্লাহ যে আসলে আমি কী বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেখুন, আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের মোবাইলটা রানিং হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ব্যাটারি লো দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ এ ধরনের কাজগুলো আমাদের কাছে প্রতিনিয়তই আসে, আমরা না বোঝার কারণে অনেক সময় করতে পারি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর রেগুলার ভিডিও দিতে চাই কিন্তু আসলে বুঝতেই তো পারতেছেন, একটু অসুস্থ ছিলাম, তারপরে বাসায় মেহমান ছিল, সব মিলিয়ে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন সব সময় আল্লাহ পাক ভালো রাখেন এবং আমি যেন আপনাদের মাঝে হেল্পজনক যে ভিডিওগুলো আছে, সহযোগিতাজনক, সেগুলো যেন আপনাদেরকে শেয়ার করতে পারি। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।